বিসমিল্লাহির রহমানুর রহিম। আহমদ রেজা নিবেদিত, এস এম আব্দুল লতিফ প্রযোজিত, আপনার যে কোনো অনুষ্ঠান উন্নত মানের ক্যামেরা, অভিজ্ঞ ভিডিওগ্রাফার দ্বারা ধারণ করা হয় এবং যে কোনো ওয়াজ মাহফিল ও হামনাদ বাজারজাত করার জন্য আজই যোগাযোগ করুন। চিশতি রেকর্ডিং সেন্টার, কমার্স বিল্ডিং, চতুর্থ তলা, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01817786982। কাবা বনায়া উস কাবাও কা পাতর মরকদ কো বনায়া হর সাল মে হাজি সল জাতা হে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله صلى الله على سيدنا وآله اللهم صل على سيدنا محمد একটু মহব্বত রা আওয়াজে পড়ুন اللهم صل على سيدنا وعلى سيدنا محمد شحق ہے مسین دیرف عت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عیجت رسول اللہ کی اللہم صلی وعلى آل سيدنا ما صلاة يا رسول الله السلام نور چشم انبياء دعا لم دیکھ لے شان عطا سرکار کلنا کی سخاوت بن کے پہلے ہیں ضیا سرکار کلنا کی السلام شاہ گلنا کی الفت سے مرے سینے کو بر دے تو مری ہر سانس سے نکلے صدا سرکار گلنا کی السلام نور چشمے السلام اعوذ باللہ من الشیطان الرجیم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دو مجھے منظر گلزار مدینہ একটু মহাবুদ নিয়ে পড়ে আয়া খতমে রসুল ফখরে উমম শাহ মদিনা দেখে গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা গুলজার মদিনা আয়া খতমে রসুল ফখরে উমম শাহ মদিনা উপস্থিত হযরতে গাউসুল আজম কুল নবী এবং হযরতে গাউসুল আজম কুল নবী রহমতুল্লাহ তাআলা আলাইহির রহমাতের প্রিয় খলিফা হযরত শাহ মাওলানা ইসলাম চাটগামি রহমতুল্লাহ তাআলা আলাইহির রহমাত এর সালানা উর্স পাক উপলক্ষে আয়োজিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদারত আছেন ধর্মপুর দরবার শরীফের সাজ্জাদ নসীন হযরতুল আল্লামা জনাবে মাওলানা আলহাজ মুফতি আজিজুল্লাহ আজিজি নকশবন্দি মাদ্দা জিল্লাহুল আলী ওয়া নশরাতি বহুমুল গালি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি মঞ্চে উপস্থিত রয়েছেন শাহ মাওলানা ইসলাম চাটগামি রহমতুল্লাহ তাআলা আলাইহির রহমার সম্মানিত ছেলে মেয়ে উভয়ের ঔলাদগণ এবং অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার সহ অসংখ্য হযরাতে উলামায়ে আহলে সুন্নাহ আশেকে রসুল আশেকে ওলি মুরব্বি ভাবারা আমার নওজান ভাইরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার পর্দানুসীন মস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করি যে মহান মনির দয়া এবং মেহরবানির নজরে আমাদের মতো বান্দাদেরকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে তো সকলে একবার উচ্চ আওয়াজে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আমার মুরব্বীরা আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমা রয়েছে সূরাতুল হুজরাত 26 পারার মধ্যে আমার লামকানের খোদা কুদরতের জবানে ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন ও আমার ঈমানদার বান্দারা আল্লাহ এই আয়াতের মধ্যে সম্বোধন করেছেন ঈমানদারদেরকে বাবারা আমার ভাইরা আমার মুরব্বীরা আমার আমার দিকে তাকাবেন কাদেরকে সম্বোধন করেছেন একটু আওয়াজ দিয়ে বলি কাদেরকে সম্বোধন করেছেন আমানু বলে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন আমি এখানে ঈমানের কোনো ডিফিনিশন করব না ঈমানের কোনো তারিফ করব না সংজ্ঞায়িত করব না আমি হাদিসে জিব্রাইলও যাব না আমি ঈমান নিয়ে যে সমস্ত আয়াত আছে ওইগুলোতেও যাব না আমি ঈমান নিয়ে সাইয়েদনা আনাসের যে হাদিসে পাঠ রয়েছে ওখানেও যাব না শুধু আমি সুফিয়ানা একটি তাফসীরের কথা বলে ঈমানদার কাকে বুঝাবো আমানু যদি বলেন ওখানে পাঁচটা হরফ রয়েছে আওয়াজ দিয়ে বলেন কয়টা হরফ আর একটু মহাব্বতের আওয়াজে বলি কয়টা হরফ আমানু প্রথমে রয়েছে আলিফ তারপরে রয়েছে মিম তারপরে রয়েছে নুন তারপরে রয়েছে ওয়াও
তারপরে রয়েছে আলিফ আমানু মানি যারা ঈমান এনেছে। ঈমান শব্দের মধ্যে পাঁচটি হরফ আছে, এই পাঁচটি অক্ষর যার মাঝে থাকবে সেই হচ্ছে মুমিন বান্দা। উচ্চ আওয়াজে বলি সুবহান। প্রথম নম্বরে রয়েছে আলিফ, আলিফ দিয়ে আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মানে না মুসলমানের মধ্যে এমন কেউ নেই যে আল্লাহকে মেনেছে, মানার মতো মেনেছে, যেইভাবে মানা দরকার এইভাবে মেনেছে, সে ঈমানদার। আল্লাহ বলে হবে না হবে না, তুমি ঈমানদার হবে না, আল্লাহ কি করতে হবে? বলে আলিফের পর পর মিম রয়েছে, তুমি আমি আল্লাহকে মানলে হবে না, আমি আল্লাহর আলিফের পরে মিম রয়েছে, মিম দিয়ে আমি আল্লাহর পরে পরে আমার নবী মুহাম্মদকেও মানতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহান। আমাদের দেশে সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে কি মানে না, আরেকটু ছোট আওয়াজ বলি মানে কি মানে না? তো সবাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে, 72টা দল কেন, 73টা দল কেন, জান্নাতে কেন একটা যাবে, 72টা কেন জাহান্নামে যাবে? কারণ সবাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান ধরে, এরপরও কেন যাবে? বলে মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলে হবে না। আচ্ছা আল্লাহ একটু বলে দাও মুহাম্মদকে কিভাবে মানতে হবে? বলে আলিফ দিয়ে আমি আল্লাহকে মানবে, আলিফের পরে মিম দিয়ে আমার নবী মুহাম্মদকে মানবে। আল্লাহ মানলাম তো। বলে তোমার পকেটের মানা হবে না। আল্লাহ পকেটের মানা না মানে কি মানবো একটু বলে দেন। বলে মিম দিয়ে মুহাম্মদকে মাটির নবী মানলে হবে না, আমার মতো নবী মানলে হবে না, 10 জনের মতো একজন সাধারণ পাবলিক মানলে হবে না। মিমের পরে পরে নুন রয়েছে, নুন দিয়ে আমার নবী মুহাম্মদকে নূর নবী মানতে হবে। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ ঠিক আছে ঠিক আছে, আপনার এলান অনুযায়ী আপনি আল্লাহকেও মানলাম আমানুর আলিফ দিয়ে, মিম দিয়ে মুহাম্মদকেও মানলাম। আল্লাহ আপনি এমন মান ঠিকই ভাষা জানেন, মিমের ফরফর নুন লাগিয়ে দিয়েছেন, মিমের মুহাম্মদকে নুনের নূর হিসেবে মানতে হবে। আল্লাহ ঠিক আছে আমি মুহাম্মদকে নূর হিসেবে মানলাম, আমি মুমেন। বলে তুমি মুমেন ঠিক আছো, মুমেনে কামেল নয়, পরিপূর্ণ মুমেন নয়। আচ্ছা আল্লাহ আর একটু বলে দাও না দয়া করে, কিভাবে আমি মানলে মুমেনে কামেল হব, পরিপূর্ণ মুমেন হব? বলে আলিফের আলিফ দিয়ে আলিফের আল্লাহকে মানতে হবে, আলিফের পর পরে মিম আছে, মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে, মিমের পর পর নুন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নূর হিসেবে মানতে হবে। আল্লাহ আমি মুমেনে কামেল। বলে না না তুমি মুমেন নও, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নূর মানার সাথে সাথে নুনের পরে একটা ওয়াও রয়েছে, ওয়াও দিয়ে আউলিয়ায়ে কেরামের বেলায়েতকে ও মানতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহান। আমি হাদিসে জিব্রাইলও যাব না, আমি আয়াতে কোরআনের দিকেও যাব না, আমি একটা কথাই বলতে চাই, আল্লাহকে সবাই মানে ওই মানে হবে না, আল্লাহকে মানার মতো মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ পাবলিকের মতো মানলে হবে না, গ্রামের চৌকিদারের মতো মানলে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর খেয়াল নামাজ আসলে গরু গাদার খেয়াল হবে মানলে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাটির মুহাম্মদ মানলে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নূরে মুহাম্মদ মানতে হবে, পাশাপাশি আল্লাহর আউলিয়ায়ে কেরামের বেলায়েতকে মানতে হবে। এইভাবে যে মানতে পেরেছে সেই হচ্ছে মুমিনে কামেল। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সালে মে হাজি সলি যাতা হে মদিনা।
দেখলা তো মুঝে মাজারে গুলজারে মদিনা, দেখলা তো মুঝে। আপনাদের খারাপ লাগেনি? আরেকটু আওয়াজ দিয়ে বলি, খারাপ লাগেনি? বাবারা আমি বলি এখানে হুজুর রয়েছে, আমি জবান খোলার মতো না, আমি অল্প মাত্র লেখাপড়া করেছি। মানুষ নামাজ পড়া আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহুস সামাদ, আল্লাহ কোই মোহতাজ নেহি। আপনি নামাজ পড়াচ্ছেন, কবুল হবে গ্যারান্টি নাই, কবুল হওয়ার আশা আছে। প্রত্যেকে নামাজের গ্যারান্টি থাকবে কবুল হওয়ার, যেখানে বর্তমান মার্কেটের মধ্যে গ্যারান্টি কার্ড নেই, ওয়ারেন্টি কার্ড আছে সেখানে, এখানে প্রত্যেকে আপনি গ্যারান্টি খুঁজবেন, নামাজ পড়বেন, কবুল হওয়ার গ্যারান্টি নেই, আশা আছে যেহেতু আল্লাহ দয়া করলে হবে। যাকাত দিবেন, দয়া করলে আল্লাহ কবুল করবে। আপনি রোজা রাখবেন, দয়া করলে আল্লাহ কবুল হবে। কিন্তু একটা মাত্র ইবাদত আছে যেটি আপনি লিখে রাখতে পারেন, যত হাজার টাকার স্টাম্প হয় এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ওই ইবাদতের নাম হলো আমার নবীর শানে নাত শরীফ পড়া। উচ্চ আওয়াজে বলি, যেইভাবে আমার প্রিয় নবী বলেছেন, আল্লাহুম্মা আইয়াদনাহু বিরুহিল কুদুস, ও আল্লাহ হাসান বিন সাদাত আমি নবীর শানে নাত শরীফ পড়ে, আল্লাহ সে নাত শরীফ পড়তে পারবে না, দয়া করে তুমি জিব্রাইলকে একটু পাঠাই দাও যেন আমি নবীর শানে আরো বেশি বেশি নাত পড়ার জন্য জিব্রাইল এসে হাসান বিন সাদাতকে সাহায্য করে। উচ্চ আওয়াজে বলি, সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহ হুকুম দিয়েছে পালন করতে হবে, আল্লাহ যা যা বলেছে সেইগুলো পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ যদি আলেম আরওয়ার মধ্যে আমাদের সবাইকে রূহ জগতে আমাদের থেকে স্বীকৃতি নিতে পারেন, নামাজ তো ওখানে আদায় করাতে পারতো, আমাদের রোজা তো ওখানে আদায় করাতে পারতো, কিন্তু আল্লাহ এত বড় পৃথিবী জমিনকে আপনাদের জন্য, জমিনকে বিছানা বানিয়ে, আসমানকে আপনাদের প্যান্ডেল বানিয়ে, চন্দ্র আর সূর্যকে এই জমিনের আলো লাইট বানিয়ে, এই চন্দ্র সূর্যকে সাজিয়ে একমাত্র আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একটা জিনিস দেখানোর জন্য, আমার রসূলকে কারা কারা ভালোবাসে? উচ্চ আওয়াজ বলি না, সুবহানাল্লাহ। নামাজ তো না হলে আল্লাহ আমাদের থেকে ওখানেও আদায় করে নিতে পারে। আসুন বাবারা, আমার মুরব্বীরা, আমার আশেকে রসুল ভাইয়েরা, আল্লাহ ওই সমস্ত মোমেনদেরকে যারা নবীকে নূর মানে, যারা নবীকে নূর হিসেবে মানে, আল্লাহর আউলিয়ায়ে কেরামকে মানে, ওনাদেরকে ইয়া আইয়ু দুটি হরফে নেদা একসাথে করে মহাব্বতরা আওয়াজে ডাকতেছেন, ও আমার মোমেন বান্দারা, তোমরা যেহেতু মোমেন হয়ে গেছো, তোমরা কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকবে? তোমরা না জেনে ভুল করবে, আমার কাজ হচ্ছে তোমাদেরকে শিখিয়ে দেওয়া। ও আমার মুমিন বান্দারা, তোমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাও, আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিচ্ছি, তোমরা যেন মানুষের ব্যাপারে সব সময় ভালো ধারণা করো, তোমরা যেন মানুষের ব্যাপারে মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। উচ্চ আওয়াজে বলি, সুবহানাল্লাহ। মানুষের ব্যাপারে মন্দ ধারণা করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, মানুষের ব্যাপারে মন্দ ধারণা করা যাবে? আর একটু মহাব্বত বলি, যাবে? যদি কারো ব্যাপারে মন্দ ধারণা করতে হয়, ইয়াকিন হতে হবে, স্পষ্ট ভাবে হতে হবে, তার দোষ কি? আন্দাজে দিল ছুড়ে কাউকে দোষী বানানো, কারো নামে নাটক সাজিয়ে বানানো, এটি আমার কোরআন নিষেধ করেছে, আল্লাহ পাক নিষেধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের মধ্যে নিষেধ ফরমাই দিয়েছে। ও আমার মুমিন বান্দারা, তোমরা সব সময় মানুষকে মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকো। মানুষকে মন্দ ধারণা করা থেকে কি থাকতে হবে? কেন কেন আমার আল্লাহর আবার ব্যাখ্যা দিচ্ছেন, ইন্না বাদা জন্না ইদমুন, কেননা তোমরা যে এই সমস্ত মন্দ ধারণা করো এইগুলোর কারণে সওয়াব পাবে না, বরং তোমরা এইগুলোর কারণে গুনাহে লিপ্ত হবে। আল্লাহর পরপরে বলে দিচ্ছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বাদুকুম বাদা, ও আমার মুমিন বান্দারা, তোমরা একে অপরের গীবত করো না। আওয়াজ দিয়ে বলেন না, কি করবে না? আর একটু মহাব্বত দিয়ে বলি, কি করবে না? এখন আসুন, গীবত কি? মা মানাল গীবত, গীবত কাকে বলে? আল গীবত আলিফ লাম গাইন ইয়া বাতা, আল গীবত মুশতাক মিনাল গায়েব। এই গীবত শব্দটি আছে যে গায়েব থেকে,
গায়েবত্ব অনুপস্থিতি, একটু আওয়াজ দিয়ে বলেন গায়েব শব্দের অর্থ, আর একটু মহাব্বতি গায়েব শব্দের অর্থ, তার মানে তুমি কারো অনুপস্থিতিতে তার বদনাম করো না, এটার নাম গীবত। আবার গীবত এটি যদি গীবত অর্থ গায়েবত্ব অদৃশ্য হয়, মানুষের মাঝে এমন কিছু দোষ আছে যেটি এখনো জনসমাজে প্রকাশ পায় নাই, আল্লাহ যেহেতু সত্তার, আল্লাহ গোপন করে রেখেছেন, আল্লাহর কাজ হচ্ছে বারবার মানুষের দোষগুলো গোপন করা, না হলে আল্লাহ বলেছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিনার রিজাল, কোরআন শরীফের ফরমান রয়েছে তোমরা দুনিয়াবি কাজে দুইজন সাক্ষী রাখো, কিন্তু আল্লাহ জেনার শাস্তি দিয়েছেন চারজন, কেন? আল্লাহ চাচ্ছে বারবার মানুষকে এই সমস্ত বিপদ থেকে বাঁচানোর জন্য, মানুষের যাতে বদনাম ছড়িয়ে না পড়ে, আল্লাহ মানুষকে মানুষের দোষ গোপন করার জন্য জেনার মধ্যে সাক্ষী করে দিয়েছে চারজন, যাতে মানুষ জনসম্মুখে বেইজ্জত না হয়। তাহলে গীবত কাকে বলে? গীবত বলে মানুষের এমন দোষ যেটি এখনো জনসম্মুখে প্রকাশ পায় নাই, এটি দুই একজন মানুষে জানে তাহলে এটি মানুষের কাছে প্রকাশ করবে না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমাদের অনেক ভাইরা আছে, আমাদের অনেক মুরব্বীরা আছে, তারা গীবত কি বুঝে আমি জানি না, কিছু বললেই বলে এই যে হুজুরেরা গীবত করতেছে, কেউ কিছু বললে বলে এই যে গীবত করতেছে, কেউ কিছু বললে এই যে গীবত করতেছে। আসুন গীবত কি আমার নবী পাক থেকে একটু জিজ্ঞেস করি। আমার রাসূলে করিম রউফুর রহিম সরকারে দোয়া আলম একদিন ফরমাচ্ছেন, ফল আতাদরুনা মাল গীবা, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গীবত কাকে বলে? আওয়াজ দেন আমার নবী জিজ্ঞেস করলেন, এই সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গীবত? আরেকটু আওয়াজ দিয়ে বলেন গীবত কাকে বলে? আমার নবী জিজ্ঞেস করলেন, কি আমার নবী না জেনে জিজ্ঞেস করছেন? না জেনে জিজ্ঞেস করছেন, আমার নবী জানে। আল্লাহ আমার নবীকে সব জানার ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমার নবী তাদেরকে শিখানোর জন্য বলতেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে ঐক্যমতে একসাথে আওয়াজ দিয়েছে, আল্লাহু রাসূলুহু আলাম, ও প্রাণের রসুল, আমরা তো বাংলাদেশের ফেতনাবাজ মৌলবী না, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনি নবীর সাহাবি, আমরা তো ওয়াহাবি না, ও আল্লাহর রসুল আমরা তো আপনি নবীর সুবত পেয়েছি, আপনি কি এটি তো আমরা বেশি না জানলেও কম জানি, ইয়া রাসূলুল্লাহ গীবত কি আমাদের থেকে জিজ্ঞেস করতেছেন? আল্লাহু ওয়া রাসূলু আলাম। সমস্ত সাহাবায়ে কেরাম বলে উঠল, আল্লাহ এবং আল্লাহর রসূলই বেশি ভালো জানে, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন অনেকে নবী জানে এই কথাটি মানতে চায়, বলেন না নবী জানে কথাটি মানতে চায়, আমি কিতাবের নাম বলবো না, এখানে আমার একটা বিষয়বস্তু রয়েছে, বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বে টুবি বলেছেন যে শয়তানের জ্ঞানের সম্পর্কে নসে কতই আছে, রসুলের জ্ঞান সম্পর্কে নসে কতই নাই, তার মানে শয়তানের জ্ঞান বেশি নবীর জ্ঞান কম। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, তাদের কাছে শয়তানের জ্ঞানের দলিল আছে কিন্তু নবীর জ্ঞানের দলিল তাদের কাছে নাই, এইরকম অনেকে বলেছেন, কিন্তু দেখুন সাহাবায়ে কেরাম আমরা কি দেখি, আল্লাহু ওয়া রাসূলু আলাম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেভাবে জানে গীবত কাকে বলে, আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ যাকাম জানে, আপনি নবী আতা আন জানেন, আল্লাহ মালিক হিসেবে জানে, আল্লাহ আপনি নবীকে জানিয়ে দিয়েছেন হিসেবে আপনিও জানেন, উচ্চ আওয়াজে বলি না সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তখন আমার নবীকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন, এখন আমার নবী সুন্দরভাবে উত্তর দিচ্ছেন, ফল আমার নবী বলতেছেন যিকরুকা আখাখা বিমা ইউকরাহু, ও আমার প্রাণের সাহাবায়
একরামরা শুনে নাও, তোমার ভাইয়ের এমন ত্রুটি প্রকাশ করা, এমন ত্রুটির জিকির করা, যে জিনিসটা তোমার মুসলমান ভাই শুনলে নারাজ হবে, যেই জিনিসটা যেই ত্রুটিটার কথা তোমার মুসলমান ভাই যদি শুনে সে নারাজ হবে, শর্মিন্দা হবে, সে অপছন্দনীয় মনে করবে, সে অপছন্দ করবে, এই কথার নাম হলো গীবত। তখন আমার রসুলের যে কোনো একজন সাহাবা বলে দিয়েছে কিলা আমি যে ত্রুটিটা বলেছি সেটি যদি আমার ভাইয়ের কাছে বাস্তবে থাকে, উনি মনে করেছেন না থাকলে বললে গুনাহ হবে, সাথে সাথে আমার নবীকে বলার সাথে সাথে আমার নবী বলে দিয়েছে এ আমার সাহাবা যদিও তোমার ভাইয়ের মধ্যে ওই দোষ থাকে, তুমি যে কথা বলেছ যে ত্রুটি বলেছ এই দোষ যদি তোমার ভাইয়ের কাছে থাকে তাহলে ও গীবত হবে, আর যদি না থাকে তুমি নিজে নিজে বানাই বলে দিয়েছ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন না নিজে নিজে বানিয়ে, আর একটু বলেন না ভাই নিজে নিজে বানিয়ে বলে দিয়েছ। আমি হুজুরের সামনে বলতে লজ্জা পাচ্ছি, আমাদের ছোটবেলায় একটা কথা শুনতাম তো আসেন বাবারা, আমার নবী বলে দিচ্ছে যদি তোমরা বানিয়ে বলো, এইভাবে আমার দেশের মানুষেরা বানিয়ে বলে কিনা, আওয়াজ দিয়ে বলুন বানিয়ে বলে কিনা। এই বানানোর মধ্যে আমাদের বাঙালি এক নম্বর, মার্কেটে একটা জুতা চলে তার নাম বাটা, সাথে সাথে একটার নাম দিয়ে দিয়েছে বাটাম, আর একটার নাম দিয়ে দিয়েছে বাটা বালাম, আর একটার নাম দিয়েছে বালা, ওই বাটাকে শুধু নকল করে। তা আমাদের বাঙালিরা ভালো বানাতে জানে, এখন তো আমাদের যদি কেউ কাউকে যদি কেউ পছন্দ না করে, উদাহরণস্বরূপ আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি এই হুজুরকে পছন্দ করতেছি না, সাথে সাথে আমি বানিয়ে বলে দিয়েছি আবু তালেব ভাই হচ্ছে ওয়াহাবি, বলেন না আবু তালেব ভাই, ওই আমি মকসুদুল মুমিনিন নিজের শর্ত হাসিল করার জন্য বানিয়ে দিয়েছি, যদি শরীয়তের কোন আলেমের সাধারণ জ্ঞান থাকে, আমার নবী বলেছেন আল্লাহু আলাইহি সালাম বল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যদি কাউকে কিছু বলো আল্লাহকে খুশি করার জন্য বলো, যদি কাউকে মহব্বত করো সেটিও আল্লাহর জন্য করো, নিজের স্বার্থের জন্য কখনো কিছু করবে না, যা করবে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য করতে হবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমাদের জনসমাজে বানানো ছাড়া কিছুই নাই, সাথে সাথে আমার যে মৌলবীকে ভালো লাগলো না তার পরের দিনের বলে দিয়েছিলাম দিয়েছি এই মৌলবী কি হয়ে গেছে, আওয়াজ দিয়ে বলেন কি হয়ে গেছে। আমি যারা এই বেশি বেশি বানানো কথা বলেন তাদেরকে একটু তাদের খেদমত আরজ করব, তাদের দু ভাইয়ে আমার বিনীত হাত দিয়ে ইমামে আলা হযরত আহমদ রেজা হুসাইমুল হারামাইন কিতাবে চারজন ওয়াহাবীকে কাফের ফতোয়া দিয়েছেন, সেখানে পাঁচজন কেউ দেয় নাই, কেন না তিনি আরগুলোর ব্যাপারে সঠিকভাবে জানে নাই। ইমাম আহমদ রেজা শিক্ষা দিয়ে গেছেন আম সবাইকে ওয়াহাবি বলা যাবে না, আম সবাইকে কাফের বলা যাবে না, যাদের দুষ্টু ত্রুটি যাদের কুফরি কুরআন সুন্নাহ মতে কত আনসাব হয়েছে তাদের বিরুদ্ধে কলম ধরা যাবে, এটা হচ্ছে মাসতাকে আলা হযরতের শিক্ষা। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আচ্ছা এখন বাবা আসেন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে তোমরা গীবত থেকে বেঁচে থাকো। আমি প্রথমেই বলে দিয়েছি গীবত কাকে বলে, গীবত হচ্ছে এমন ত্রুটি যা মানুষের কাছে প্রকাশ হয় নাই, কিন্তু এমন ত্রুটি আছে যা মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে সেটি আর গীবত থাকে না, সেটি বললে গীবত হবে না। আবার দেখেন আমার আল্লাহর একটা নাম নাকি সত্তার, আওয়াজ দিয়ে বলেন একটা নাম কি সত্তার, মানে দোষ গোপনকারী। আমার আল্লাহ সূরাতুল হুজরাতের মধ্যে বলেও দিয়েছেন বলা ইয়াগতাব বাদুকুম বাদা, কেউ কারো
গীবত করবে না, আল্লাহ সত্তার বলেন না আল্লাহ। আমার নবীও হাদিসে বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে এক ভাই অপর ভাইয়ের দোষ গোপন করবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ভাইয়ের দোষ গোপন করবে। আমার সরকার কি শিক্ষা দিয়েছেন, আল্লাহর একটা নাম সত্তার। আবার আল্লাহ সূরাতুল হুজরাত বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, আল্লাহ গীবত করতে মানা করেছে কিন্তু কোরআন দেখা যায় আল্লাহও গীবত করেছে, আপনি কোথায় ফেলেন এটা? এটা আমি ফেলাম সূরাতুন নূন ওয়াল কলমের মধ্যে, সূরাতুন নূন ওয়াল কলমের মধ্যে। আমার আল্লাহ ওয়ালিদ বিন মুগিরের সামনে 10টি দোষ বলেছে, বলে হাম্মাযি ওয়া নামিম, এই বেটা বড় নিন্দু, এই বেটা বড় বেয়াদব, এই বেটা বড় লম্পট, এই বেটা বড় সুগুলহুর, এই বেটা বড় বেয়াদব, বলতে বলতে একদম ফরন নিসুর গানে তুলে দিয়ে হাদিতে যার গো কিরা খুদা উতুলিম বাদা যালিকা জালিম অনিন্দি কইন্দ ওয়ালা ইয়াগতাব গীবত নগরগু অনিনি যাবার গীবত করতে আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ গফুর রহমান রহিম, সব সহ্য করি, আমি সব গোপন করি, কিন্তু একটা ব্যাপারে আমি গোপন করি না, কেউ আমাকে গালি দাও আমি কিছু বলি না, কেউ আমার নামাজ না পড়ো আমি এখন কিছু বলি না, যা হবে কিয়ামতের ময়দানে হবে, কিন্তু আমার রসুলের শানে যদি কেউ বেয়াদবি করেছো এই এই বান্দার দোষ আমি আল্লাহ বলে দিই। রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি বেয়াদবি করে তাহলে এগুলো জনসম্মুখে বলে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এখন আমাদের অনেকে বলে হুজুরের আগে গীবত করে, এক হুজুর আরেক হুজুরের গীবত করে, আমরা গীবত করি না, আমরা সূরাতুন নূন ওয়াল কলমে আল্লাহ যেভাবে উতুল্লিম বাদা যালিকা জালিম, এই নবীর দুশমন তুমি আমার নবীর শানে কিভাবে বেয়াদবি করেছো, নিশ্চয়ই তুমি যার সন্তান। সুন্নি উলামায়ে কেরাম আল্লাহর এই সুন্নতটা পালন করে। এখন আমরা মানুষের শুধু দোষ গোপন করি, আমার নবী কত সুন্দর কর বলে দিয়েছেন, মাইয়াজমিনু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার নবী কত সুন্দর বলেছেন, উম্মত ভাইয়ের বদনাম করো না, ভাইয়ের গীবত করো না, অ উম্মত তোমরা মুসলমানরা যদি, আমি নবীকে দুইটি জিনিসের জামিন দিতে পারো, আল্লাহ কিসের জামিন দিতে হবে, টাকা খেয়ে ফেলছি নাকি, বলে না না আমি নবীকে দুইটি জামিন দাও, তোমরা এক ভাই অপর ভাইয়ের গীবত করবে না, আর তোমাদের যে শরম জায়গা রয়েছে ওটি তোমরা হেফাজত করবে, তোমরা জিব্বে আর শরম জায়গা যদি হেফাজত করতে পারো, তোমরা উম্মত ওই দুইটি জিনিসের জামিন আমাকে দাও, আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। উম্মত তোমরা মুখকে সংযত করার যদি জামিন আমি নবীকে দিতে পারো, তো আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। বলি না সুবহান, আর আমাদের জামানত হচ্ছে যতদিন আমার ক্ষমতা, আর আমার নবীর জামানত হচ্ছে কিয়ামত তক জারি থাকবে। উচ্চ আওয়াজে বলি সুবহান, আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেছে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم اهدنا الصراط المستقيم আয় আল্লাহ ইস ফাতিহা শরীফ মে হামারে ওর হামারে বরাদর নে তরিকত সবকি কুতবায়ে আলিয়া হযরত শাহ মৌলানা ইসলাম আজিজি নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি কি খানকায়ে আলিয়া মে হাজিরি তেরে ওর তেরে হাবিবে পাক কে দরবার মে কবুল ফরমা, আমিন।
হায় আল্লাহ, হমারে গৌসুল আজম খুল নবী কি যে তওয়াজ্জো ওর নিসবত কি যে মুআমালা হ্যায়, আয় আল্লাহ হাম সবকো তুমি আতা ফরমা, আয় আল্লাহ হমারে কলব সে খসাইল রজিলা কো দূর ফরমা, আয় আল্লাহ হমারে ওর হাম সবকে কলব কো মুনাওয়ার ফরমা, আয় আল্লাহ তমাম গুনাহো কো মাফ ফরমা, তমাম গুনাহো কো মাফ ফরমা, আয় আল্লাহ জুমলা মুসলমিন মুসলমান যে কবরোঁ মে সো রই হে সবকো মগফরত ফরমা আর সবকো জন্নতুল ফিরদাউস নসীব ফরমা, আয় আল্লাহ আসমানি আর জমিনি তমাম বালাওঁ সে হাম সবকো হিফাজত ফরমা, আয় আল্লাহ মুসলমানান আলম পর খাস রহম ও করম নাজিল ফরমা, আয় আল্লাহ তু বেশক গফুর রহীম, তু বেশক গফুর রহীম, اس گنہگار کی طرف سے یہ دعاؤں کو قبول فرما, آئے اللہ نیک نیت اور نیک عمل کرنے کی توفیق عطا فرما, آئے اللہ اس فاتحہ کی جو برکت ہے وہ برکت حاصل کرنے کی توفیق عطا فرما, آئے اللہ ہمارے پیر مرشد اور سلسلہ عالیہ نقشبندیہ مجددیہ خیریہ عزیزیہ اسلامیہ تک جو تمام مشائخ کرام کے نقش پا قدم پر چلنے کی ہم سب کو مہربان ہو تقدیر معاملہ فرما, اے اللہ نقش پا قدم پر چلنے کی توفیق عطا فرما, اے اللہ تو بے شک غفور الرحیم ظاہری باطنی تمام گناہوں کو معاف فرما, اللہم خالی بین کلمتہم اللہم زلزل اقدامہم اللہم انزل بہم باسک اللذی لا تردہو عن القوم المجرمین, اللہم منزل الكتاب ومزری السحاب وحازم الاحزاب اہزم الكفار وانصر المسلمین علیہم, اللہم انا نجعلک فی نحورہم ونعوذ بک من شرورہم, اللہ توکلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين, اللهم اغفر لي والوالدي وارحمهما كما ربياني صغيرا, اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات, وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وصحبه أجمعين, بحق لا إله إلا الله محمد رسول الله.